আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আইয়ুব খান যখন ইয়াহিয়ার হাতে ক্ষমতা দিয়ে বলেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, ইয়াহিয়া হাসতে হাসতে বললেন, বাঙালিরে সাইজ করা কোনো ব্যাপার নাকি, 7 দিনে সব ঠান্ডা করে ফেলবো। রাও ফরমান আলী অবশ্য বলেছিল, 7 দিন না, 1 দিনেই সব ঠান্ডা করে ফেলবো। 25শে মার্চ রাত থেকে 26শে মার্চ রাত পর্যন্ত এমন মায়ের মারবো, বাঙালি পাকিস্তানকে বাপ ডাকতে শুরু করবে। এবং সত্যি সত্যিই বাঙালি 27শে মার্চ ঠান্ডা হয়ে গেল। ঢাকা শহরের লোকজন ভাবল সব শেষ, একদম শেষ, মুজিবকে হয়তো মেরে ফেলেছে, আর কে লিড দিবে। হঠাৎ করেই কালুরঘাট থেকে ভেসে আসলো, আমি মেজর জিয়া বলছি। বাংলাদেশের মানুষ ওই মুহূর্তে জানল যুদ্ধ চলছে। বাঙালি পুলিশ অফিসাররা খুশি হয়ে বহু থানা থেকে অস্ত্র নিয়ে দিয়ে দিলেন মুক্তিবাহিনীর হাতে। 9 মাস পর ইয়াহিয়া বিদায় নিলেন। আইয়ুব খানকে দেওয়া কথা তিনি রাখতে পারলেন না। ভুট্টোকেও প্রধানমন্ত্রী বানানো হলো না। উল্টো পাকিস্তান ভাঙার পরিণামে জুলফিকার আলীর ভুট্টোর ফাঁসির রায় হলো। হাসিনাও বাঙালিকে খুব অবহেলা করেছিল, বলেছিল রাজাকারের বাচ্চা। ওবায়দুল কাদেরও ইয়াহিয়ার মতো বলেছিলেন, এদের প্রতিহত করতে আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এবং সত্যি সত্যি হাজারেরও বেশি লোক মেরে বাঙালিকে সোয়াইয়া দেওয়া হলো। জরুরি অবস্থা আর ট্যাঙ্ক দিয়ে হাসিনা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্বপ্নে বিভোর। সেই স্বপ্ন দুঃস্বপ্ন করে আবার ছোট ছোট মিছিলে লোকজন বের হয়ে পড়ল। রাজাকারের বাচ্চা বলার 20 দিনের মাথায় হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। তেমনই ভারতও গত 31 বছর এই বাঁধ খুলে দিয়েছিল কিছুদিন আগে। ভেবেছিল বাঙালিকে উচিত শিক্ষা দেয়া যাবে, অথচ ওদের জানা উচিত ছিল যে বাংলা কখনোই দিল্লির বশ্যতা মানে নেই। ইভেন মোগলরাও বাংলাকে কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। আর কোথাকার এক মূর্খ চাওয়ালা ভাবল পানি ছেড়ে দিয়ে ওদের ভয় দেখাই। পানি ছাড়তে দেরি হয়েছে, মানুষের নৌকা আর স্পিডবোট নিয়ে যেতে দেরি হয়নি। ইভেন এক মন্দির তাদের পুজোর বাজেটের একটা অংশ দান করে দিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশনে। চট্টগ্রাম ঢাকার হাজার হাজার লোক এখন ফেনীর পথে। এক বাচ্চা ছেলে তার ওমরা করার জন্য জমানো সব টাকা দিয়ে দিয়েছে ত্রাণ ফান্ডে। শেষ খবর হলো বিমান বাহিনী আবার উদ্ধার কাজ শুরু করেছে, পানিও নেমে যেতে কিছুটা শুরু করেছে। পানি নেমে যাওয়ারই কথা ছিল আসলে, বাট যেই আগুন ভারত জ্বালিয়ে গেল, এই আগুন কিন্তু খুব তাড়াতাড়ি নিভবে না। যে আগুনে পাঞ্জাবিরা পড়েছিল, যেই আগুন হাসিনা আর আওয়ামী লীগকে পোড়ালো, সেই একই আগুনে এবার দিল্লির পোড়ার পালা। বাংলাদেশ তৈরি, দিল্লি তুমি তৈরি তো?